থ্যাংক ফর ওয়াচিং মাই ডিয়ার লাইক শেয়ার হাই আজকের টপিকটা কী জানো আমাকে অনেকেই প্রশ্ন করে যে আসলে আমাদের বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয় আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে আসলে এমনকি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলে জীবন শেষ বা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলে জীবন স্টার বিষয়টা আসলে কেমন আমি আমার যতটুকু এই কম বয়সের এক্সপেরিয়েন্স আমি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি যদি প্রথমে প্রশ্ন করি যে তুমি কোন ইউনিভার্সিটিতে কেন পড়তে চাও ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যান্সার দিবে যে শেখার জন্য ভালো ডিগ্রির জন্য কিন্তু বাস্তবতা হচ্ছে মেজরিটির মনের মধ্যে এই বাসনা কাজ করে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি পড়াশোনা করি আমি যদি মেডিকেল থেকে পড়াশোনা করি আমি যদি বুয়েট থেকে পড়াশোনা করি আমি ভালো বেতনে চাকরি করতে পারবো বা আমার জীবনে ধন অর্জন হবে এই সংখ্যা নাইনটি নাইন আলাদা আমি ওই নাইনটি নাইন পার্সেন্টের মধ্যেই আমিও বুয়েটে পড়তাম যে আমার লাইফে একটা ভালো জব পাইতে হবে বা একটা ভালো কিছু করতে হবে তো যাই হোক আমি এখন যদি অন্য অ্যাঙ্গেল থেকে চিন্তা করি যে যে লোকটা তোমাকে জব দিবে সে তোমাকে কেন জব দিবে কথাটা খেয়াল করো সে তোমাকে কেন জব অফার করবে বা কেন জব দিবে তোমার মধ্যে কী কী গুণ থাকা দরকার প্রথম গুণ হচ্ছে তোমার মধ্যে ধৈর্য থাকা দরকার একটা কাজের পিছনে লেগে থাকার ক্ষমতা লাগবে ওই বিষয় যে বিষয়ে তুমি কাজ করবা ওই বিষয়ে তোমার জ্ঞান থাকা লাগবে যে বিষয়ে তুমি জব করতে যাবে ইন ফিউচারে সঠিক জ্ঞান লাগবে পুঙ্খানুপুঙ্খভাবে এবং নিজের মধ্যে নমনীয়তা লাগবে তারপর কোম্পানি যেন তোমার কাছ থেকে বেনিফিটেড হয় কোম্পানিকে তুমি যেন টাকা আয় করেও দিতে পারো এই ধারণা লাগবে যদি তোমার বেতন হয় এক লাখ টাকা তার কোম্পানির জন্য মিনিমাম তোমাকে ছয় থেকে সাত লাখ টাকার কাজ করতে হবে যদি তোমার বেতন হয় বিশ হাজার টাকা তাহলে কোম্পানির জন্য তোমাকে মিনিমাম মাসে এক থেকে দেড় লাখ টাকার কাজ করতে হবে সিম্পল হিসাব কোম্পানিকে তুমি যা করে দিবা কোম্পানি সেখান থেকেই তোমাকে বেনিফিট দিবে বা তোমাকে স্যালারি দিবে এবার আসা যাক কোম্পানি এখনকার প্রেক্ষাপট এমন হয়েছে যে বাংলাদেশে এক বছরে যে পরিমাণ পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্ট অনার্স মাস্টার্স করে বের হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েট কুয়েট টুয়েট টুয়েট আমি টোটাল বলতেছি এ টোটাল সিট সংখ্যা সম্ভবত তোমার ওরকম প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার বা পঞ্চাশ হাজারের কাছাকাছি হবে সায়েন্স আর্স কমার্স সব দিয়ে বা এরও বেশি হইতে পারে এর থেকে এখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু একদম অতটা পিছায় নাই অ্যান্ড ব্লেমি আমি রিসেন্ট আমি যখন কাজ ফিল্ডে যখন আমি মুভ করি তখন আমি দেখছি এমন অনেক প্রেক্ষাপট দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে ঢোকে ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট বা মেডিকেলে ঢোকে সে ঘোড়া হয়ে বেরোচ্ছে অনেকে যখন ইউনিভার্সিটি পাশ করে যাচ্ছে সে ঘোড়াই আছে কিন্তু অনেকে গাধা হয়ে গেছে এমন অসংখ্য আছে অসংখ্য আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় সে মেধাবী স্টুডেন্ট ছিল ট্রিমেন্ডাসলি জিনিয়াস ছিল বুয়েটে ভর্তির সময় ট্রিমেন্ডাস জিনিয়াস ছিল কিন্তু পাশ করার আগে বা দেখা যাচ্ছে পাশই করতেছে না বা পাশ করলে খুব দুর্বল সিজিপি নিয়ে ব্রেনটা নষ্ট করার পর তারপর বের করতেছে কারণ বাদ বাকি সেই ইউনিভার্সিটি লাইফটাকে পুরো মজামস্তি করে টাইম নষ্ট করে নিজের বারোটা বাজে ছেড়ে দিয়েছে ভাইরাস আরেকটা অ্যাঙ্গেল থেকে যদি চিন্তা করা হয় যে একটা স্টুডেন্ট খুব কম সিজিপিএ নিয়ে ধরো একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে আসনাল বিশ্ববিদ্যালয় বা এনি এনি এক্স ওয়াই ওয়াইজের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এবং সেটা ভালো সিজিপি নিয়ে বের হয়েছে এবং তার বেসিক ভালো সে কর্মক্ষেত্রে অনেক বেশি পরিশ্রমী তাহলে তুমি এই দুটা ছেলের কথা চিন্তা করো তো একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে ভালো কোয়ালিটি নিয়ে আর পাবলিক থেকে বের হয়েছে বাজে কোয়ালিটি নিয়ে জব ফিল্ড অবশ্যই তুমি বুঝতে পারছো তুমি যদি জব প্রোভাইডার হও তুমি কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছেলেটাকে বেশি প্রিফারেন্স দিবা কথাটা বুঝতে পারছো তোমার লাইফের প্রথম জব প্রথম যে চাকরিটা তুমি পাবে এটা হয়তোবা তোমার সার্টিফিকেট বা কোন জায়গা থেকে পড়াশোনা করছো এটা অনেক বেশি ইফেক্ট ফেলবে যেমন ধরো একই জায়গাতে যদি বুয়েটের একটা ছেলে মানে অ্যাপ্লাই করে আর ওই মনে করো ডিআইউ বা ঢাকা ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখানকার কোনো ছেলে অ্যাপ্লাই করে স্বাভাবিক ওই ডিআইউ এর সিবি পড়েও দেখবে না বাদ দিয়ে দিবে বুয়েটের ছেলেটার সিভি দিকে ওকে চাকরি দিবে এটা কিন্তু মোস্ট অফ দ্য কেস এখনও আছে কিন্তু সেকেন্ড বার তুমি যখন জব চেঞ্জ করতে যাবা। তখন তোমার সার্টিফিকেট থেকে প্রথম জবে তোমার পারফরমেন্স কেমন ছিল এটা কিন্তু থেকে বেশি ইম্পর্ট্যান্স রোল প্লে করবে সুতরাং ব্যাপারটা দাঁড়াচ্ছে এটা যে তুমি প্রাইভেট থেকে পড়তেছো নাকি পাবলিক থেকে পড়তেছো এই দু হাজার একুশ সালে এটা তেমন কোনো আহামরি বিষয় হয়ে দাঁড়াচ্ছে না আমি কিন্তু কখনো বলতেছি না যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি আই অ্যাম নট টকিং লাইক দিস আমি বলছি তুমি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট টুয়েট মেডিকেল যেখানে ভর্তি হও তোমার কোয়ালিটিটা অনেক ভালো এই জন্য তুমি ওখানে চান্স পাইছো কিন্তু শেষ দিন পর্যন্ত তোমার কোয়ালিটি নিশ্চিত করতে হবে যে আমি যখন বের হচ্ছি আমার কোয়ালিটি ভালো আছে আমার বেশ ভালো আছে আমি সব কিছু পারি সব কিছু বুঝি এই অবস্থানে বের হতে হবে কথাটা বুঝতে পারছো তুমি প্রাইভেটে যদি আল্লাহ তোমাকে মনে করো গভর্নমেন্টে চান্স দিল না তুমি নন গভর্নমেন্ট প্রাইভেটে ভর্তি হলো ওখান থেকে তোমাকে ভালো কোয়ালিটি নিয়ে বেরোইতে হবে কথাটা বুঝতে পারছো তোমাকে আরও ভালো মানার কয়েক গুণ কোয়ালিটি নিয়ে বের হবে তখন দেখবা জব ফিল্ডে যাওয়ার পর কে পাবলিক কে প্রাইভেট থেকে পড়ছি ইট ডাজেন্ট ম্যাটার আমি একটা সহজ উদাহরণ দিয়ে তোমাকে বোঝাই ধর আমি যখন এখন রাস্তায় হাঁটি বা আমি যখন কোনো বিজনেস মিটিংয়ে যাই বা আমি যখন কোনো একটা কোম্পানিতে যাই আমার জাস্ট আমার পার্সোনাল কাজের জন্য বা কোম্পানির কাজের জন্য আমার বু মানে বুকে কিন্তু কোথাও লেখা থাকে না যে আই এম গ্রাজুয়েটেড ফ্রম বুয়েট আই হ্যাভ ডান এম এ ফ্রম আই বি এ ঢাকা ইউনিভার্সিটি তা কিন্তু লেখা থাকে না সে আমাকে দেখে জাস্ট করে যে আমার ক্যালিভার কেমন আছে আমার কথা কাজের মধ্যে মিল আছে কিনা আমার কাজের কোয়ালিটি কেমন সে তাই দেখে মিন করে তুমি বই থেকে পড়ছো সো ওয়াট ও কেয়ার্স অ্যাবাউট দ্যাট কারো কোনো সময় নাই যে তুমি বইয়ের থেকে পড়ছো নাকি প্রাইভেট থেকে পড়ছো কারো সময় নাই সময় হচ্ছে তুমি যেখান থেকে পড়ো ভাই বই সব সেম তুমি কি পারো আর ইদানিং যুগে আমি দেখতেছি এটা আমি আসলে ইন জেনারেল বলতেছি এটা আমার কাছে রিপোর্ট আছে এবং খুব মানে ডেডিকেটেড রিপোর্ট আছে বুয়েট মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে যে ভর্তি হচ্ছে মেজরিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট ড্যামেজ হচ্ছে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট এটা খোদ টিচারদের মুখে রিপোর্ট এর মূল কারণ হচ্ছে ওই যে অতিরিক্ত পরিমাণ কনফিডেন্স যে আমি বইটা ভর্তি হয়েছি মানে আমার আর কি পাই আমি মেডিকেলে ভর্তি হয়েছি মানে আমি তো জিনের বাচ্চা হয়ে গেছি পুরা এই মানসিকতা মাথার মধ্যে ঢুকলেই তার বড় হতে যাবে পুরোপুরি সেই দিন পর্যন্ত যে বিশ্বাস রাখবে যে আমার কোয়ালিটি বাড়াইতে হবে আমাকে ঠিক করতে হবে সে শেষ দিন পর্যন্ত দিকে থাকবে আর তোমার জবের স্যালারি এক্সপেকটেশন না প্রথম পাশ করার পর অনেক আহামরি আকারসঙ্গে রাখবে না তো তুমি বইয়ের থেকে পাশ করে তুমি এক লাখ টাকা বেতনের স্যালারি চাও আরে ভাই কে দেবে তোর এক লাখ টাকা ক্যান দিবে প্রশ্ন লাগবে না এক লাখ টাকা বেতন তোমাকে দিতে গেলে তোমাকে মিনিমাম সাত আট লাখ টাকার কাজ করতে হবে তো তুমি তো মাত্র গ্রাজুয়েট তুমি সাত আট লাখ টাকার কাজ কেমন করবা কথাটা হচ্ছে আমি কি বলছি বিষয়টা হচ্ছে এটা যে আমরা যে যেখানেই ভর্তি হই না কেন আমাদের দায়িত্ব হবে শেষ দিন পর্যন্ত নিজেকে টিকিয়ে রাখা এবং একটা ভালো রেজাল্ট নিয়ে একটা ভালো মেধা নিয়ে কাজ করার ক্ষমতা নিয়ে সেখান থেকে বেরোতে হবে এবং কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই তুমি যদি ডক্টর হও ইউ হ্যাভ টু বি গুড অ্যাট ইউর ওয়ার্ক পেশেন্ট ট্রিটমেন্ট তোমাকে অনেক ভালো ভালোই হবে তুমি যদি ইঞ্জিনিয়ার হও ইউ হ্যাভ টু বি গুড অ্যাট ডিভাইস ম্যানুফ্যাকচারিং অর ইন 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 সাজেশন যে আমি কোন ডিভাইস নিয়ে কাজ করবো আমার ডিভাইসগুলো কীভাবে আছে আমি এটা মেনটেন্স কীভাবে করবো সব কিছু সম্পর্কে জানতে হবে তুমি যদি ল থেকে পাস করো ইউ হ্যাপ টু বি ফ্লুয়েন্ট তোমাকে অনেক সুন্দর কথা বলতে হবে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানানোর ক্ষমতা থাকা লাগবে কথাটা বুঝতে আমি কি বলতেছি তুমি যদি বিবিএ থেকে বের হও তোমার নিজেকে একটা এমনভাবে উপস্থাপন করে রাখতে হবে যে তুমি ড্যাম স্মার্ট তুমি আসলে নিজেকে যখন কথা বলো তুমি তোমার সামনে যারা আছে তাদেরকে কনভিন্স করার ক্ষমতা তোমার আছে মানে বিষয়টা এটা দাঁড়াচ্ছে যে তুমি যে বিষয় নিয়ে পড়াশোনা করছো এই বিষয়ে সামগ্রিক জ্ঞান নিয়ে তোমাকে বেরোতে হবে তুমি যেখান থেকে পড়াশোনা করো তুমি লাইফে ভালো কিছু করতে পারবা তাহলে আমি আশা করি আমার যে মূল উদ্দেশ্য ছিল যে প্রাইভেট আর পাবলিক কোনটা বেটার আমি কিন্তু কোনোটা র্যাঙ্কিং বলতেছি না দুই জায়গাতে এখন ভালো স্টুডেন্ট ভর্তি হয় কারণ এখন সবার তো রেজাল্টই জিপিএ ফাইভ তাই না অলমোস্ট তাই হয়ে গেছে বিষয়টা সুতরাং নিজেকে যত্ন নিতে হবে এবং শেষ দিন পর্যন্ত যেটিকে থাকবে সে উইনার হবে ওকে খোদা হাফেজ ভারত থেকে সকলে সবার জন্য শুভকামনা রইল বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং মাই ডিয়ার লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব